আজব তো, মাথায় সমস্যা আছে নাকি? চোখে দেখতে পান না? ঠিকই বলেছেন, আমি চোখে দেখতে পাই না, এই জন্য তো লাঠির সাহায্যে চলাফেরা করি। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি চোখে দেখতে পান না। ইটস ওকে, চলুন ম্যাম, আমি আপনাকে বসিয়ে দিচ্ছি। ম্যাম আপনার কি কিছু লাগবে? একটা কফি। ওকে ম্যাম। ম্যাম আপনার আর কিছু লাগবে? জি না, আমার বিলটা। ম্যাম আপনার বিলটা 100 টাকা। একটু দাঁড়া, এখান থেকে না আপনি দয়া করে আপনার টাকাটা একটু নিন। ম্যাম আপনার বিল নেওয়া হয়ে গেছে। একটু আগে রেস্টুরেন্টে যার টি শার্টটা নোংরা করেছিলেন আমি, সেই তার জন্য তো আমি সরি বলছি। শুধু সরিতে তো হবে না। তাহলে কি লাগবে? আমার টাকা লাগবে। টাকা দিতে হবে? হ্যাঁ। কত টাকা? 500 টাকা। এখান থেকে একটা 1000 টাকার নোট নিয়ে আপনারটা রেখে আমি আপনাকে বাক্তা ফেরত। এই যে মিস্টার, আপনি কিন্তু কোনো স্মার্ট মনে করেন? আপনি 100 টাকা নিয়ে আমাকে 1000 টাকা কেন দিয়েছেন? আপনি বুঝলেন কিভাবে? আসলে আমি টাকা স্পর্শ করে অনুভব করতে পারি। তাহলে তখন রেস্টুরেন্টের মেয়েটা যে আপনাকে ঠকালো তখন কিছু বললেন না? আমি জানি ও 100 টাকার বদলে 1000 টাকা নিয়েছে। সামান্য 900 টাকার জন্য ওর মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে, আর আমার বিশ্বাসটা ওর কাছে তুচ্ছ মনে হয়েছে, তো এই জন্য আমি ওকে কিছু বলিনি। আসলে আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ হয়তো এর জন্যই আমার মাধ্যমে আপনার টাকাটা ফিরিয়ে দিয়েছে। আর রেস্টুরেন্টে আমার বিল 900 টাকা হয়েছিল, যে টাকাটা আপনার কাছ থেকে রেখেছি সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম, এটা আপনারই টাকা। রাখেন, আপনি আবারও প্রমাণ করে দিলেন যে পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। ভালো থাকবেন।